একাঠো পানি আৰু দেখিছে পানীৰ মাজত আগবাঢ়িছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা, লগতে আছে বিৰোধী দলপতি ৰকিবুল হোসেন আৰু কংগ্ৰেছৰ সজাতি দলটো আহিছে ৰুক্মিণী গাঁৱৰ এই কৃত্ৰিমান পৰিস্থিতি পৰ্যবেক্ষণ কৰাৰ কাৰণে। আৰু এই যি কৃত্ৰিমান সমস্যা, এয়া কোনো নতুন সমস্যা নহয়, গুৱাহাটীবাসীয়ে সকলোৱে জ্ঞাত যে কৃত্ৰিমানৰ সমস্যাৰ বিষয়ে। আৰু বিগত দুদিন ধৰি বৰ্তমান পৰ্যন্ত কৃত্ৰিমানত বুৰ গৈছে ৰুক্মিণী গাঁও। মই ৰুক্মিণী গাঁৱৰ পৰাই দৃশ্যসমূহ দেখুৱাইছোঁ। এয়া পানীত নামিছে বিৰোধী দলপতি ৰকিবুল হোসেন আছে, ভূপেন বৰা প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি আছে, জাকিৰ হোসেন ছিগদাৰ আছে, আৰু কৃত্ৰিমানৰ ফলত বুৰ যোৱা যিসকল লোক, সেইসকল লোকৰ সমস্যাৰ বুজ লৈছে। মই দৃশ্যসমূহ দেখুৱাইছোঁ পোনপটীয়াকৈ। আৰু কংগ্ৰেছৰ এই সজাতি দলটো এই মুহূৰ্তত আহি উপস্থিত হৈছে ৰুক্মিণী গাঁৱত। মই দৃশ্যসমূহ পোনপটীয়াকৈ দেখুৱাই লৈছোঁ, আৰু ইয়াত থকা যিসকল লোক তেওঁলোকৰ বুজ লৈছে। মই দৃশ্য পোনে পোনে দেখুৱাইছোঁ, আৰু যদি কিছু সম্ভৱ হয় মই ভূপেন বৰাৰ কাষলৈ গৈছোঁ, কাৰণ যথেষ্ট পানী দেখা গৈছে এইসমূহত। আৰু এই মুহূৰ্তত মই ভূপেন বৰাৰ কাষলৈ আহিছোঁ, একাঠো পানী দেখা গৈছে, আৰু বিশেষকৈ কি ক'ব বিচাৰিব আৰু ইয়াত বিজেপিৰ যোৱা প্ৰায় 8টা বছৰ এটাই গুৱাহাটীবাসীক কৈছিলে যে কৃত্ৰিম বানপানী তেওঁলোকে নাইকিয়া কৰিব আৰু প্ৰত্যেকটো পৰিয়ালক ঘৰে ঘৰে বিশুদ্ধ খোৱাপানী যোগান ধৰিব। আজি গোটেই সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ মানুহে দেখিছে যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ দুৱাৰমুখ, আজি আমাৰ অসমৰ গৌৰৱ, এই গুৱাহাটীৰ যিটো বিধ্বস্ত ৰূপ, এই বিধ্বস্ত ৰূপটোৰ কাৰণে যোৱা 5টা নিৰ্বাচনত গুৱাহাটীবাসী ৰাইজে বিজেপিক হিয়া উজাৰি আশীৰ্বাদ দিয়া নাছিলে। তেওঁলোকে বাৰে বাৰে প্ৰতিশ্ৰুতি দিছিলে যে গুৱাহাটীৰ পৰিৱৰ্তন কৰিব, ধুনীয়া গুৱাহাটী নিৰ্মাণ কৰিব, কৃত্ৰিম বানপানী নাইকিয়া কৰিব। আৰু আজি গুৱাহাটীত তেওঁলোকে ইমান ডাঙৰ ডাঙৰ আঁচনি ঘোষণা কৰিলে, কিবা হেজাৰ কোটি টকা খৰচ কৰা হ'ল, ইয়াত ব্যাপক দুৰ্নীতি, অনিয়ম আৰু লুণ্ঠন হোৱাৰ কাৰণে আজি গুৱাহাটীৰ অৱস্থা হৈছে। এতিয়া মই আশা কৰিম যে গুৱাহাটীবাসী ৰাইজে ঘৰত সোমাই হাত সাৱটি বহি থাকিলে নহ'ব, এতিয়া চৰকাৰৰ বিৰুদ্ধে তীব্ৰ প্ৰতিবাদ কৰি গুৱাহাটীৰ পৰিস্থিতি পৰিৱৰ্তন কৰিবৰ কাৰণে ৰাইজ ৰাজপথলৈ ওলোৱাৰ সময় সমাগত। কিন্তু আমি যিমানটো জানো, এই যিটো পথ ৰুক্মিণী গাঁৱৰ এইটো যিটো পথ, এয়া হৈছে প্ৰাক্তন ৰাজ্যপাল দেৱানন্দ কোঁৱৰৰ বাসগৃহলৈ যোৱা পথ, প্ৰাক্তন এ পি চি চি সভাপতি অঞ্জন দত্তৰ বাসগৃহলৈ যোৱা এইটো পথ, আনহাতে কেশৱ মহন্ত ডাঙৰীয়া এইটো পথতে থাকে, বিধায়ক ৰাণা গোস্বামী, প্ৰাক্তন বিধায়ক ৰাণা গোস্বামী, আপুনিও এইটো পথতে থাকে। এই যিটো পথ, এই পথটোৰ বিষয়ে কি ক'ব বিচাৰিব বিশেষকৈ? আপুনিও এইটো পথে কিন্তু চলাচল কৰে। আচলতে মই যেতিয়াৰ পৰা ইয়ালৈ আহিছোঁ তাৰপিছত প্ৰথমবাৰৰ কাৰণে এইটো বানপানী পাইছোঁ। দুৰ্ভাগ্যৰ বিষয় যে, আৰু এইটো অভিশাপ নাজানো, যে বান নিয়ন্ত্ৰণ প্ৰাক্তন আমাৰ সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত, মুখ্যমন্ত্ৰী দিনত, বান নিয়ন্ত্ৰণ মন্ত্ৰীগৰাকী কেশৱ মহন্ত, আপুনি নিজে নাম লৈছে, বান নিয়ন্ত্ৰণ মন্ত্ৰীগৰাকীৰ ঘৰখন কিছু দূৰৰ আগত, গতিকে বান নিয়ন্ত্ৰণ মন্ত্ৰীৰ আজি ঘৰৰ সন্মুখত আজি এই অৱস্থা, ইয়াতকৈ দুৰ্ভাগ্যৰ বিষয়ে একো হ'ব নোৱাৰে। গতিকে মই আশা কৰিম যে তৎকালে চৰকাৰে ব্যৱস্থা লওক, আৰু যিদৰে পৌৰসভা নিৰ্বাচনৰ আগত প্ৰতিশ্ৰুতি ৰাখিছিলে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আৰু তেওঁলোকৰ মন্ত্ৰীবৰ্গৰ বিধায়কসকলে, তাই প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰি ৰাইজক উদ্ধাৰ কৰক আৰু তৎকালে গুৱাহাটী জলমুক্ত কৰক। আৰু বিশেষকৈ আপোনালোকো যেতিয়া চৰকাৰত আছিলে, আপোনালোকো কিন্তু পাৰিলেহেঁতেন যদিহে আপোনালোকে কষ্ট কৰিলে হয়, কিন্তু আজি এই যিটো পৰিৱেশ, এই দুৰ্ভোগ যিটো ভুগিছে সাধাৰণ ৰাইজে, ইয়াৰ বাবে কিন্তু আপোনালোককো ৰাইজে কিছু পৰিমাণে দায়ী। ডেফিনেট মই এটা কথা কওঁ যে কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত ৰকিবুল হোসেন ডাঙৰীয়া মন্ত্ৰী আছিল, সেই সময়ত কিন্তু আমাৰ অনিল নগৰ, নবীন নগৰতহে বানপানী হৈছিল, সমগ্ৰ গুৱাহাটী কিন্তু ৱাটাৰ মুক্ত আছিল, এনেদৰে ৱাটাৰ লগিং হোৱা নাছিল। কিন্তু অনিল নগৰ আৰু নবীন নগৰতো আমাৰ সেই সময়ত আমাৰ চৰকাৰে কাম আৰম্ভ কৰিছিল, কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত আজি তাৰিখত কিন্তু গোটেই গুৱাহাটী আজি জলমগ্ন হৈ পৰিল এই বিজেপি চৰকাৰৰ দিনত, বিজেপিক পৌৰসভা গঠন হোৱাৰ পাছত। মই নিশ্চয়কৈ দেখুৱাই ল'ব খুজিছোঁ, এয়া ৰুক্মিণী গাঁৱত কংগ্ৰেছৰ সজাতি দলটো তেওঁলোকে পৰিদৰ্শন কৰিছে। মই বিৰোধী দলপতি ৰকিবুল, উপদলপতি ৰকিবুল হোসেনৰ কাষলৈ মই গৈছোঁ। তেওঁ এই মুহূৰ্তত দেখা গৈছে যে যি একাঠো পানী, একাঠো পানীত নামি ইয়াত থকা যিসকল লোক, সেইসকল লোকৰ বুজ লৈছে। মই ৰকিবুল হোসেন ডাঙৰীয়া কাষলৈ গৈছোঁ, পানীত নামি, একাঠো পানীত নামি আপুনি বুজ লৈছে, বিশেষকৈ গুৱাহাটীৰ এই যি জৰাজীৰ্ণ অৱস্থা, কৃত্ৰিমানৰ জৰাজীৰ্ণ অৱস্থা, তাৰো আপুনিও বুজ লৈছে। কিন্তু বিজেপি বা ইয়াৰ যিসকল স্থানীয় বিধায়ক, তেওঁলোকক কিন্তু দেখা নাই, স্থানীয় লোকে আমাক জনাইছে। সেই কথাটোকে আমি সুধিব বিচাৰিছোঁ যে চৰকাৰখনৰ এটা দায়িত্ব আছে, আমি বিৰোধী পক্ষ হিচাপে আমি চৰকাৰখনৰ দৃষ্টিগোচৰ কৰিম, কৰ্ণগোচৰ কৰিম। আজি চৰকাৰখনে এ চি ৰুমত বহি উপায়ুক্তৰ মিটিং কৰি আছে, কিন্তু ইয়ালৈ আহিবলৈ তেওঁলোকৰ সময় নাই। আজি আমি এনেকুৱা ধৰণৰ পানী যাৰ ঘৰত সোমাইছে, এই সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালী আপোনালোকে দেখিছে, তেওঁলোকৰ বেমাৰ আজাৰৰ পৰা আদি কৰি এই ঘৰখনৰ পৰা ওলাব পৰা নাই, খাইছেনে পিন্ধিছেনে নাই, আপোনালোকে চাওক সেই মহিলাসকলে, শিশুসকলে কেনেদৰে অৱস্থাত আছে, এই কথাবিলাকৰ বুজ ল'বলৈ আজি চৰকাৰৰ আহৰি নাই। এইটোৱে নেকি চৰকাৰৰ, যে চৰকাৰে যে সকলোফালে যে লিখিছে যে ঘৰে ঘৰে পানী, এই পানী দিয়াৰ কাৰণে ঘৰে ঘৰে পানী লিখিছিল নেকি? আজি সেইকাৰণে আজি আপোনালোকক কৈছোঁ যে চৰকাৰখনে আজি সাধাৰণ ৰাইজৰ পৰা আঁতৰি গৈছে। আজি সেইকাৰণে এ চি ৰুমত বহি, সুন্দৰ ৰুমত বহি আজি উপায়ুক্তৰ
কার্যালয়ত বহি উপায়ুক্তসকলের মিটিং করে আছে। এই সময়খিন উপায়ুক্তসলক কব লাগছিল আপনাদের নিজের ঠাইত যাওক, পানি যাতে নহয় তার কি ব্যবস্থা লাগে সেটা করক। অসহায় অবস্থা, আজ সরকারখন নাই, ইয়াত আজি মানুষ বিচারি পোৱা নাই, সরকার কত, সরকার আজি আছে কত, সেই কথাটুকু আজি আজি প্রশ্ন করেছে। সরকার ইয়াত নাই, কিন্তু সরকার দেখব আপনি বিভিন্ন রং বিরং বিভিন্ন ধরনের আপনার যিনি আপনার আনন্দ যত আপনার এসি রুম আছে। আজি উপায়ুক্তসলক মাতি নি পেলায় এই সময়খিন আপনার মিটিং করে থাকবে লাগে নাকি? উপায়ুক্তসলক কব লাগে যে আপনাদের নিজের ঠাইত যাওক, নলা নর্দমা আদি করে কি কারণে আপনার এইখানে পানি হয়েছে চাওক। আপনাদের সাব যে এইখিন যদি চা যায় গান্ধী বস্তিকে আদি করে বিভিন্ন ঠাইত যিখিনি হয়েছে এইখিন আজি আমি কম যে সেইখিন যত পানি জমা হয় সেই জমাখিন কোনোবাই ডাঙর ডাঙর পুতি পেলায় অট্টালিকা পড়ার কারণে পানি পানি জমা হওয়া জায়গা নাইকিয়ার কারণে এনে ধরনের অবস্থা হয়েছে। কোনে বনাইছে কি কথা সেই কথাবিলাকো রাইজে পোহরলে আনিব। আপনাদের চাওক যে এই কথা বতরাবিলাক আজি ইয়াতে সমাপ্ত নহয়, রাইজর দুঃখ এই কষ্টখিনি আঁতরাবর কারণে আমি সরকারক বিনম্রতায় অনুরোধ করছো, ধন্যবাদ জানাইছো। আর এয়া কংগ্রেসের দলটি এই মুহূর্ত রুক্মিণী গাঁওয়ের যে কৃত্রিম মান পরিস্থিতি সেই কৃত্রিম মান পরিস্থিতি বুঝ লৈছে, আমিও তেওঁলোকৰ সৈতে সঙ্গ দিছো। আমি দেখাই লব খুঁজছো মোৰ সৈতে সতীর্থ মিডিয়া জার্নালিস্ট অমর আছে, মই অমরক দেখাই লব খুঁজছো, আন এগৰাকী কংগ্রেসের বিধায়ক দুগৰাকী কংগ্রেসের বিধায়ক তেওঁলোকো উপস্থিত আছে। আনহাতে আসলে রুক্মিণী গাঁওয়ের আটাইতক যে ভি ভি আই পি ঘর বলে কোয়া হয়েছিল একটা সময়ত সেই বাসগৃহটি হয়েছে যে প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কোঁৱৰৰ বাসগৃহ। এয়া হয়েছে প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কোঁৱৰৰ বাসগৃহ। সেই দেবানন্দ কোঁৱৰৰ বাসগৃহটো দেখা গৈছে যে একাঠু পানি, কেবল পানি আর পানি, যাকালি দিনটলকে আরো বহুত পানি আসে, কিন্তু এই মুহূর্তলকে যেহেতু সাফাই অভিযান করা কৰি থকা হয়েছে, নলা নিষ্কাশন কৰি থকা হয়েছে, তার কারণে কিছু পরিমাণে পানি কমিছে যদিও, কিন্তু সকলো পানি কমি যোৱা নাই এই মুহূর্তলকে রুক্মিণী গাঁও। তার মই দৃশ্য দেখাই লোক খুঁজছো যে কংগ্রেসের বিধায়কসকল এই মুহূর্তে উপস্থিত হয়েছে, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ নেতৃত্বত, আর রুক্মিণী গাঁওয়ের যে কৃত্রিম মান সমস্যা, কৃত্রিম মান সমস্যার বুঝ লৈছে। মোর সঙ্গে জাকির হুসেন সিকদার আন এগারী কংগ্রেসের অন্যতম বিধায়ক, উপস্থিত আছে, মই আপনার কাছে গৈছো আজি পরিদর্শন করেছে। কিন্তু বিগত আপনার 15 বছর ধরে সরকার আসলে সেই সময়টা কিন্তু কৃত্রিম বানপানী হয়েছে, রাইজে কিন্তু আপনার কম বেশি পরিমাণে জগরিয়া করেছে। আপনাদের সেই কংগ্রেসের 15 বছরতে ধরে আছে, 6 বছর যে বিজেপি সরকার চলালে, বর্তমানের কথা পাতক, অতীতত কংগ্রেসে গুহাটীখনের একটা অবস্থার পর বহুত আগুয়াই লৈ গৈছিল, আর কংগ্রেসে যেটা অবস্থা থৈ গৈছিল বিগত 6টা বছরে বিজেপি যদি ভালকে কাম করলেহেতেন বহু উন্নত হলেহেতেন। এটা মূল কথা হল, কিছুদিন আগতে পৌর নিগমের নির্বাচনত বিজেপি জয়লাভ করলে, তেওঁলোকে খানা খালে, পার্টি করলে, ফুর্তি করলে। 2016 চনের বিধানসভা নির্বাচনের আগত বিজেপিয়ে চিঁড়ি চিঁড়ি কৈছিল, গুহাটীবাসীক সকলো গুহাটীবাসীক সাক্ষী রাখি কৈছিল, আমাক মাত্র 2টা বছর দিয়ক, গুহাটির কৃত্রিম বানপানী রোধ করিম। আজি বিজেপির 6 বছর চলি আছে, 7 বছরত ভরি দিছে। এই 7টা বছর চলিত কালত বিজেপি সরকারে কৃত্রিম বানপানীর রোধটা দূরের কথা, আজির তারিখত এইবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃহৎ বানপানী ইয়াতে হয়েছে, বিজেপি ব্যর্থ হয়েছে। আজি যাকালিরপর যা 3টা দিন ধরে গুহাটীত বানপানী হয়ে আছে। আপনি বিজেপির যখন কর্মকর্তা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরের পর আরম্ভ করে সকল কর্মকর্তা ডিভোট বিজেপির কার্যনির্বাহক সভা পাতিছে, তাতে আনন্দ আনন্দ পার্টি করে আছে। গুহাটীবাসী হাহাকার অবস্থা, মৃত্যুবরণ করেছে, এনেকা পরিস্থিতির সময়ত গুহাটীবাসীর কাষত থাকিব লাগিছিল। গোটাই রাজ্যখন বানপানির পরিস্থিতি বেয়া হয়ে আছে, গোটাই রাজ্যখন বানপানির পরিস্থিতি লাহে লাহে বেয়া হব ধরেছে। গোটে এনেকটা সময়ত ডিভুট কার্যনির্বাহক সভা পাতাটো জরুরি নাছিল, রাইজর কাষত থাকিব লাগিছিল। গুহাটীবাসীর ধিক্কার জানাইছে, আমি ধিক্কার জানাইছো, আর এনেকাভাবে রাইজর পুঁথি যদি পিঠি দিয়ে আই থাকা দিনত, রাইজর প্রতি অনুরোধ জানাইছো বিজেপিক যে উপযুক্ত শিক্ষা দিয়ে, নহলে যিকোনো নির্বাচনত জয়লাভ করার পিছত কয় রাইজ লগত আছে। আজি গুহাটির বানপানীত কোনো একটা জনপ্রতিনিধি, বিজেপির হোক, মিত্রজোঁটের হোক, বিজেপির নেতা পালিনেতা, এজন মানুষ কাষত পোৱা নাই, অভিযোগ দিয়ার কারণে কাষত পোৱা নাই। গতি এনেকাভাবে কত গল গুহাটির স্মার্ট সিটির সেই কোটি কোটি টাকাবর কত গল, কত গল দম অহংকার যে গুহাটীত একো নহব, গুহাটী আমি একেবারে বেলেগ অন্যান্য সিঙ্গাপুরের নিচিনা বনাম। গতি পরিকল্পনা কেবল ক্যামেরার আগত কলেই নহব, মিটিংত কলেই নহব, পরিকল্পনা বাস্তবত করব লাগবে, বিজেপির বাস্তব পরিকল্পনা আমি একো দেখা নাই। ধন্যবাদ জানাইছো। আর এই মুহূর্তে যেহেতু বান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, কৃত্রিম বান পর্যবেক্ষণ করেছে, মানে ইয়ার যখন স্থানীয় লোক তারও মানে দৃশ্য দেখাই লোক খুঁজছো যে কিদরে দিন কটাবলগিয়া হয়েছে আর এই কৃত্রিম বানের ফলত। আর মানে পুনরায় একটা কথা কইছো যে এই যে রূপনগর এই আসলে যে
এই যেটো আসলে রুক্মিণী গাঁৱৰ যেটো পথ, এই রুক্মিণী গাঁৱৰ এই পথটো আসলে অসমৰ বহু ভি ভি আই পি লোক থাকে। মন্ত্রী কেশৱ মহন্ত এই পথতেই থাকে, প্রাক্তন রাজ্যপাল দেবানন্দ কোঁৱৰ, প্রাক্তন এ পি সি সি সভাপতি অঞ্জন দত্তর ঘরলে যাওয়া এইটো পথ, আনহাতে প্রাক্তন বিধায়ক রাণা গোস্বামী থকা এই যেটো পথ, আৰু বহু ভি ভি আই পি লোক এই স্থানত থাকে। ইয়ার পাছতো এই যেটো পথ, এই পথৰ যি অবস্থা, যি দুরবস্থা একেই হৈ আছে, পূর্বর তুলনাত হৈ আছে। আজিও কৃত্রিম মানৰ এই যে সমস্যা, এই সমস্যা সমাধান নহল, তার মই দৃশ্য মই পুনে পুনে অমরত দেখিলে। আজি আমি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির নেতৃত্বত ভালেকেইজন বিধায়ক উপদলপতি আমি গোটেইবিলাকে এই রুক্মিণী গাঁৱৰ এই ব্যস্ত পথটো চাবলৈ আহিছো। আৰু সঁচাকে অসহনীয় পরিস্থিতি, যেটো চাব নোৱাৰি, সহ্য কৰিব নোৱাৰি এই মানুহবিলাক যি অৱস্থাত আছে, ইয়াৰ পৰা কেনেকৈ পৰিত্ৰাণ পাব। চৰকাৰক আহ্বান জনাওঁ অনতি পলমে যাতে ব্যৱস্থা লয়। মানুহে ঘৰত খাবলৈ পোৱা নাই, মানুহৰ অৱস্থা বহুত বেয়া, মানুহ বনাব পৰা নাই, ঘৰৰ ভিতৰৰ পানী, ৰাস্তাটো পানী, ল'ৰা ছোৱালী ওলাব পৰা নাই, মানুহ ওলাব পৰা নাই, আৰু ইমান লেতেৰা পানী আৰু ইমানলৈকে পানী, গতিকে এইটো বৰ অসহনীয় মানে যথেষ্ট চিন্তনীয়। ইয়াৰ কাৰণে যথেষ্ট ভাল পদক্ষেপ লাগিব, চৰকাৰে আৰু মন্ত্ৰী মহোদয় ডাঙৰীয়াই এই ক্ষেত্ৰত যথেষ্ট দৃঢ় পদক্ষেপ ল'ব লাগিব, আগবাঢ়ি আহিব লাগিব। মানুহসকলক কিদৰে এই পৰিত্ৰাণ ইয়াৰ পৰা পাব পাৰি, মানুহসকলে যুদ্ধ দিব লাগিব, তেওঁলোকে ফিল্ডত থাকিব লাগিব, আৰু তেওঁলোককো অনুৰোধ জনাম এনেকুৱা এই অঞ্চলবিলাক তেওঁলোকে পৰিদৰ্শন কৰি অনতি পলমে যাতে নিৰাময়ৰ ব্যৱস্থা কৰে।